সাত সকালে ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড বাগের পাঁচ নম্বর গার্লস্টিং প্লেসের আকাশবাণীর পুরনো ভবনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সূত্রে খবর শনিবার ভোর নাগাদ আচমকাই আগুন লেগে যায় আকাশবাণীর বিল্ডিং এর তিন তলায় ক্রমিতা ছড়িয়ে পড়ে বাড়িটির চার তলায় নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতিমতি ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় দমকলে প্রায় এক পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন পরে আসে আরও একটি ইঞ্জিন মোট ছটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে দমকলের পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ দমকল আসতে দেরি করায় আগুন ক্রমে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে দমকলের কাছে প্রয়োজনীয় উপকরণ না থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা প্রায় দু ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ করেছেন দমকল কর্মীরা এখনো আগুন নেভাতে সক্ষম হননি তারা গার্স্টিন প্লেসের ওই এলাকায় বহু পুরনো বাড়ি রয়েছে যে বাড়িতে আগুন লেগেছে সেখানে প্রায় পঁচিশটি পরিবারের বাস ছিল সকলকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে কি থেকে আগুন লাগলো তা এখনো জানা যায়নি এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি